দর্শক শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতির যেই গতি প্রকৃতি, কীভাবে যে একেবারেই 90 ডিগ্রি ঘুরে গেল তার বহিঃপ্রকাশ নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। এতদিন যা শোনেননি, এতদিন যা দেখেননি, এখন কিন্তু সেই ঘটনাই ঘটছে। এবং আমি বলবো নিঃসন্দেহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস হচ্ছে এই মুহূর্তে একেবারেই বহু মানুষের নয়নের মণি, এবং বাংলাদেশের গণতন্ত্র আবার পুনরুজ্জীবন গঠা, আবার গণতন্ত্রকে সঠিক পথে আনার ক্ষেত্রে একেবারেই তার অসাধারণ একটা ভূমিকা। দর্শক নিশ্চয়ই আমি জানি যে আমার এই কথার অনেকেই সমালোচনা করবেন যে আমি মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে এইরকমভাবে দালালি করছি কেন, এইভাবে কথা বলছি কেন, কিন্তু বাস্তবতা এটা। আজকে দেখেন ওই নতুন যে ভিসা নীতি, অর্থাৎ নিষেধাজ্ঞাযুক্ত যে ভিসা নীতি ঘোষণার পরে দেখেন কিভাবে ওই রাজনীতিকদের, যারা মনে করছে যে এইভাবেই বছরের পর বছর ক্ষমতায় থাকবে, ক্ষমতার আর পরিবর্তন হবে না, দেখেন তাদের প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আজকে দৌড়ঝাঁপ শুরু করেছে, আজকে মন্ত্রীদের কথা পাল্টে গেছে, এখন তারা বলা শুরু করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানে ভিসা নীতি নাকি তাদেরই, যেই তারা যে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে তারই নাকি প্রতিফলন, এটা নাকি মানে ঠিক মানে তারা যে যেমনটা চাচ্ছে তেমন আসলে কি তাই? তাই যদি হতো তাহলে 3 তারিখে এই যে ভিসা নীতির কথা তো তারা সরকারকে জানিয়েছে, সরকার কি জানিয়েছে বাংলাদেশের মানুষকে? না, জানায়নি। বরং কী কী আমরা তথ্য পেয়েছি? তথ্য পেয়েছি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা কী তথ্য পেয়েছি? আমরা তথ্য পেয়েছি যে যদি এবার নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা তাদের কাছ থেকে আর কোনো কিছু কিনবো না, কঠিন একটা অবস্থা। আরও কী পেয়েছি? যে হঠাৎ করে বাড়তি প্রোটোকল প্রত্যাহার, আরে বাপরে বাপ, মানে যেন কান্নাকাটি শুরু করে দেবে আর কি পিটার ডিহাস সহ অন্যান্য পশ্চিমা কূটনীতিকরা। সবই তো ছিল আসলে মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে, এবং পিটার ডিহাস দেখেন চুপচাপ, কোনো এ নেই, বিকান নাই, পুলিশ স্কট নাই, বাড়তি কোনো নিরাপত্তা নেই, গানম্যান নিয়েছে এখানে ওখানে যাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ড করার মধ্য দিয়ে আসলে এটা কোনো বীরত্ব? আজকে এই যে ঠেলা সামলানো যাচ্ছে, এই যে মার্কিন যে ভিসার ব্যাপারে যে নীতি হয়ে পড়ছে, এখানে তো যারা ক্ষমতা আঁকড়ে ধরে, যারা মনে করছে যে তাদের ভবিষ্যৎ মানে মানে গড়বে এবং এইভাবেই চিরকাল থেকে যাবে, আজকে তাদের বাড়িতে বাড়িতে কান্না। কেন কান্না? যেই ব্যক্তি এই ধরনের মানে ভোট কারচুপি, জালিয়াতি এবং অবৈধভাবে ক্ষমতায় থাকার নানান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের পরিবারের সদস্যরা, তাদের স্ত্রী, তাদের বউ, তারা তো নিশ্চয়ই এগুলো চায় না, তারা তো একটা সুন্দর ভবিষ্যৎ। তো সুতরাং তাদের পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে কিন্তু ওই মানুষগুলো আজকে কিন্তু চাপের মধ্যে পড়েছে, ফলে এমন একটা নিষেধাজ্ঞা দিয়েছে। আমি তো বলবো যে এটি যে এর আগে যে 7 জন কর্মকর্তা এবং র্যাবের উপর যে নিষেধাজ্ঞা তার চেয়ে আরও ভয়াল নিষেধাজ্ঞা, কেননা আপনি কেউ নিশ্চিত না যে যার যুক্তরাষ্ট্রের ভিসা আছে, যার গ্রিন কার্ড আছে, সে কি এটা কি ভয় থাকবে নাকি থাকবে না। সে যদি বাংলাদেশের যদি মানবাধিকার লঙ্ঘন, তারপরে জাল জালিয়াতির নির্বাচন, সংবাদপত্রের কণ্ঠরোধ, তারপরে রাজনৈতিক সভা সমাবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসাবে চিহ্নিত হয়, সে যদি গণমাধ্যমের হয়, সে যদি পুলিশের হয়, সে যদি প্রশাসনের হয়, সে যদি রাজনীতিবিদ হয়, তার তো ছাড় নেই, এমনকি বিচারকরাও ছাড় নেই। এমন একটা ঘটনায় যারাই এখন, যাদের পাসপোর্ট আছে, যাদের ভিসা আছে, তারা মানে ভিসাতে যাদের পাসপোর্টে যাদের ভিসা আছে, যাদের গ্রিন কার্ড আছে, প্রত্যেকে এখন আতঙ্কিত যে তারা শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ঠাঁই পাবে কি পাবে না, ফলে তাদের ঘরে ঘরে একটা সংকট তৈরি হয়েছে। তো এমন এই যে একটা নীতি, এটা এটা তো বজ্র মানে বজ্রাঘাত বলা যায়, যেমন বজ্রপাত পড়লে কেউ তো মানে পালানোর বা সে বাঁচারও কোনো প্রস্তুতি পায় না, ঠিক অনেকটা সেই রকম বজ্রপাতের মতন ঘটনাটা ঘটেছে। আজকে দেখেন পিটার ডিহাসের কাছে তার বাসভবনে রাজনীতিকরা ছুটে গেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আবার পিটার ডিহাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে, সে নিশ্চয়ই মানে এখন বলতে গেলে পিটার ডিহাস হচ্ছে এখন বাংলাদেশে অন্তত একটা হিরো হিসাবে সবার কাছে পরিগণিত হচ্ছে। আজকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং সেখানে খবরে বলা হচ্ছে
যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনের অংশ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পিটার দিহাস এমন মন্তব্য করেন। তিনি বলছেন, আমাদের বৈঠক পূর্ব নির্ধারিত যা নিয়মিত বৈঠকের অংশ। আমাদের দুই দেশের চমৎকার সম্পর্ক আলোচনা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় সম্প্রতি ভিসা ঘোষিত ভিসা নীতির প্রসঙ্গও এসছে। তিনি বলছেন, দেখেন আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং গতকাল আমাদের বিবৃতিতে যা দেখেছেন তা বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রী সবার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক কি বুঝছেন? তার মানে খুবই ভদ্র ভাষায়, আমি জানি না আমাদের এই সফট ভাষাগুলো আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা বোঝেন কি না, কিন্তু তারা কিন্তু বারবার বলছেন, কিন্তু তারা উল্টো ব্যাখ্যা দিয়ে মানে আরেকটা মানে যা তারা চায়, যা তারা বলতে চায় সেই দিকে না যে তারা তাদের মতন করে নিয়ে আসছে। তো আর কতক্ষণ, মানে আর কত, অন্তত এখন হয়তো শেষ হবে, কিন্তু এখনও চেষ্টাটা অব্যাহত আছে। বলছে যে নতুন ভিসা নীতি ঘোষণা করেন অ্যান্টনি ব্লিংকেন, নতুন এই ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা না দেওয়ার কথা বলা হয়েছে। তা এখন এইটা জিনিসটা বোঝেন যে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন অন্য সমস্ত ক্ষেত্রে বিরোধিতা, যা বলছে আমেরিকা যে গণতন্ত্র সংগ্রাম, না গণতন্ত্র আমাদের এখানে ঠিক আছে, যাদের গণতন্ত্র নেই তাদের জন্য নাকি গণতন্ত্র সংগ্রাম, আমন্ত্রণ না পেল। যখন একে মানবাধিকারের প্রশ্ন, না মানবাধিকার ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে প্রতিদিন লোক মারা যায়, তারা তাদের মানবাধিকার ঠিক করুক, সুষ্ঠু নির্বাচন বলা হলে না, মার্কিন যুক্তরাষ্ট্রেও তো ট্রাম্প তো অভিযোগ করছে সেখানে জাল জালিয়াতি হয়েছে, মানে কোনোভাবেই স্বীকার করবে না যে বাংলাদেশে নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্রের একটা সংকট আছে। বরং তারা বারবার উল্টা আরও বলা হচ্ছে, এমনও হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের সমতা একজন মন্ত্রীকে বলছে যে তোমাদের যদি নির্বাচন বা গণতন্ত্র এইসব বিষয়ে শিখতে হয় তোমরা এখানে এসে আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারো। চিন্তা করেন, বাংলাদেশের কাছ থেকে নাকি শিক্ষা নেবে, এবং বলা হচ্ছে কি যে আমাদের 2014-18 নির্বাচন নাকি ঠিক আছে, সব ঠিক আছে, এবং আগামীতে হবে ওই মানে ওইভাবেই হবে আবার আগামীতে, এটাও নাকি মেনে নিতে হবে। মানে গায়ের জোর, ক্ষমতার জোর, এমন একটা সংবিধান করা হয়েছে যে মানে 100 বছরে যদি কেউ বাধা না দেয় 100 বছরেও মানে এই ক্ষমতা থেকে সরানো সম্ভব না। তো এটা এটা কি চলবে? তো এই সব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মানে কোনো আন্দোলন নাই, রাজনৈতিক আন্দোলন নাই, বাদ প্রতিবাদ নাই, চরম বিক্ষোভ নেই, কিন্তু ঠিকই দেখেন কোথার থেকে চলে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রতিনিধি হিসেবে পিটার ডিয়াস অসাধারণ ভূমিকা রাখছেন। গত 1 বছর ধরে বারবার তিনি বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে না, বাংলাদেশে আমরা চাই যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু বারবার তাকে উপহাস করা হচ্ছে। বারবার এমনও বলা হয়েছে যে পিটার ডিয়াস বিএনপিতে জয়েন করে না কেন, সে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এমনভাবেও বলা হচ্ছে। এর আগেও মানে কোনো কোনো রাষ্ট্রদূতের, যেমন মার্শা বার্নিকাটের গাড়ির উপর হামলা করা হয়েছে, কাজের মেয়ে মজিনা বলা হয়েছে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে তাদের একটাই অপরাধ তারা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের কথা কেন বলে, এটাই, এটা ছাড়া মানে এটা যদি না বলতো তাহলে সবচেয়ে হলো হ্যাপি হতো ক্ষমতাসীনরা। আজকের পরিণতি হলো এই যে সারা বিশ্বে এমন একটা ভিসা নীতি ঘোষণা করলো, এটা সবাই প্রশংসা করছে, সবাই বলছে সঠিক, কিন্তু তারপরেও তো সার্বিক অর্থে এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক এবং লজ্জাসজনক। এই পরিস্থিতির জন্য দায় কার আসলে, এটাও আমাদের চিন্তা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।